দেশে নিত্যপণ্যের দাম নিয়ে মানুষের ভোগান্তি ক্রমেই নিয়মিত হয়ে যাচ্ছে। সরবরাহ সংকট, বর্ষা এমন নানা অজুহাতে রাজধানীর বাজারে এবার বেড়েছে মুদিপণ্যের দাম। এক সপ্তাহ আগে যে চিনি কেজি প্রতি বিক্রি হতো 70-72 টাকায়, এখন তার দাম 80 টাকা কেজিতে, 8 টাকা বেড়ে ময়দাও এখন 80 টাকা। গমের সংকট, ওরা বলতেছে আসলে গমের সংকট, আসলে ততটাই করার তো মনে হয় যে কোনো গাফিলতি হচ্ছে, এই জন্য ফুটপিরের চিনি এবং ময়দাগুলা এভাবে বাজার বাড়ায় দিচ্ছে। ডালের দামও বাড়তি, কেজি প্রতি 3-4 টাকা বেড়ে মুগ ডাল এখন 130 টাকা আর মসুর 110 টাকায় বিক্রি হচ্ছে। কিছু তো করার নাই, খেতে তো হবে, বাঁচতে গেলে খেতে হবে। সাধারণ মানুষের চিন্তার কারণ, এক সপ্তাহে ডজন প্রতি 10-12 টাকা বেড়েছে ডিমের দাম, এক হালির দাম 35 টাকা। ডিম নিতাম 90 টাকা ডজন, এখন আজকে নিলাম 105 টাকা। সাদা ডিমের ডজন চলে 100 টাকা, হাসি ডিমের ডজন চলতেছে 150 টাকা। মোটা চালের কেজিও রাজধানীর বাজারে 50 টাকা, তবে শিগগিরই দাম কমতে পারে মনে করছেন দোকানিরা। বাইরে থেকে চাউল আমদানি হইতেছে, যদি 30% লোক বাইরের চাউল খায় তাহলে 30% প্রভাবটাও কিন্তু দেশিটার উপরে কমবে। টমেটো কাঁচা মরিচের দাম এখনো চড়া বাজারে, পানি তো সবজি আপনি সব ডুবে নিয়ে গেছে না। করলা, ঢেঁড়স, বরবটি সহ বেশ কিছু সবজির দাম আছে আগের মতোই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।